এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা। আমাদের এই স্বাধীনতা অর্জনে আমাদের দেশের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তাদের জীবন দিয়েছে এবং আমাদের মায়েরা মেয়েরা তাদের সম্ভ্রম দিয়েছে, দিয়ে অর্জন করেছে লাল সবুজ রঙের এই পতাকা, এই বাংলাদেশ। আমরা তাদেরকে সবসময় স্যালুট জানাই। তারপরেও কিছু ঘটনা রয়ে যায় অন্তরালে, সব মুক্তিযোদ্ধাদের নাম হয়তো তালিকায় আসে না, সবার কথা হয়তো সবাই জানে না। আমি এর আগে আপনাদেরকে দেখিয়েছি ঠাকুরগাঁয়ের 250 বীরঙ্গনা মহিলা মুক্তিযোদ্ধা, যারা তাদের স্বামীদেরকে একই রাতে হারিয়েছিল এবং একটি গ্রাম পুরো পুরুষ মানুষ শূন্য হয়ে গিয়েছিল একই রাতে। আমি বলছি ঠাকুরগাঁয়ের সেই সব মহিয়সী নারীদের কথা, যারা তাদের পরিবারের পুরুষদেরকে একই রাতে হারিয়েছিল। আমি আপনাদের তাদেরকে দেখিয়েছি। আজকে আমি এমন একজনের কথা আপনাদের কাছে উপস্থাপন করব, যিনি হচ্ছে কিশোরগঞ্জের বায়াজিদপুরের মনোরা বেগম। মনোরা বেগম ইতিমধ্যে তার বয়স 80 কোঠায়, অন্য 10 জন মুক্তিযোদ্ধাদের মতো ভাতা পাচ্ছিলেন, হঠাৎ তার ভাতা বন্ধ হয়ে গেল, কেন গেল সে জানে না। এবং সে খুব অসহায়ভাবে একটি ভাঙা চোড়া ঘরে মানবেতর জীবন যাপন করছেন। বায়াজিদপুর থেকে আমার এক ভাই পরাগ পান্থ, পরাগ পান্থ মনোরা বেগমের ভিডিও পাঠিয়েছে এবং আমাকে বলেছে, ভাইয়া আপনি যদি মনোরা বেগমের কথা তুলে ধরতেন তাহলে হয়তো আমরা নতুন প্রজন্ম কিছুটা হলেও আমাদের দায়বদ্ধতার জায়গাতে মুক্তি পেতাম, যদি উনি আবার ভাতা পেতেন, উনি যদি একটা সুন্দর ঘর পেতেন, তাহলেই হয়তো আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে পারিনি। কিন্তু একজন মুক্তিযোদ্ধাকে সহযোগিতা করার বা তার স্বীকৃতি মিলিয়ে দেওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা মনের দিক থেকে একটা শান্তি পেতাম, প্রশান্তি পেতাম। তাহলে দর্শক চলুন আমরা দেখে আসি মনোরা বেগম কেমন আছে কিশোরগঞ্জের বায়াজিদপুর গ্রাম থেকে। আমি তো দেখতে চাই একটা ভিক্ষার ঝুলির মতন সিরা কাপড়ে কাটি বাইন্দা কাটি রে দিতে দিতে তুলি রে তুই দুই রে দিতে গেন একটা তুই। আর এর জন্য তো আমি যুদ্ধ টানছিলাম না, যুদ্ধ টানছিলাম হয়তো জিতবাম নাইলে হারবাম, এই উদ্দেশ্যে মরে গেলে যাইতাম না। কিন্তু এই যুদ্ধতে গিয়ে দুজন লোক আর এলাম আমি, এখন বর্তমানে আমার পরিস্থিতি তা লাগায় ঘুরে গাড়ে, তখন আমার মা একটা চিঠি দিয়েছে আমি তার ভাই বাইতাইতাম, মরলে আমার উড়ো মরাই আই এখন মরে দরকার নাই। ঘরের ভিতরে একটা সোনের গড়ি ক্যাম্প করলাম, এই ক্যাম্পের ভিতরে আহত রোগীর চিকিৎসা করার লাগে, ভাত খাওয়ার লাগে, আবার এরা দেখশোনা করার লাগে। এই অস্ত্রটা পুচ্ছে তো এই তো জ্ঞান একটা জাম হয়ে গেছে, এই এসআরটা এরম হয়ে গেছে, পুকুরের ওই পারে মাঝখানের যে ভাঙা ঘুপচি ঘরটি দেখা যাচ্ছে, এটাই মুক্তিযোদ্ধা মনোরা বেগম। এই পথ দিয়েই যেতে হয় তার সেই বাড়িতে, 7 ফিট বাই 14 ফিটের এই ঘরটিতেই উনি থাকেন। পোড়া আর ভাঙা টিনের এই ঘরটায় বৃষ্টি এলে পানি পড়ে, বেড়ার ফোকর দিয়ে শেয়াল এসে একদিন কামড়ে দিয়ে গেছে। কেমন আছেন আপনি? কেমন আর থাকবো বাবা, আমার তো থাকার মতো কোনো উপায় নাই। আর এখন কিছুদিন আগে তো আমার ছেলেরা কাউন দিছে, কাপড় চোপড় দিয়ে গেছে, কেমন আর থাকবো, ভাত মিললে কাপড় মিললে না, কাপড় মিললে ভাত মিললে না, এই মেঘা এই উষে বিজি সারা রাত এদের ভিতরে কেতা তাই ঠান্ডা হইয়া ফিরা উঠতে একটু আগুন জ্বালা এটা হয় এটা করি, আর কী করবো কাউন তো মেলে না। আর এর জন্য তো আমি যুদ্ধ টানছিলাম না, যুদ্ধ টানছিলাম হয়তো জিতবাম নাইলে হারবাম, এই উদ্দেশ্যে মরে গেলে যাইতাম না। কিন্তু এই যুদ্ধেতে গিয়ে দুজন লোক আর এলাম আমি, এখন বর্তমানে আমার পরিস্থিতি অন্যরকম, খাওয়া মিলে না, কাপড় মিলে না, ঘর নাই, একটা ঘরের তো বেশি প্রয়োজন আছে না আমার, তাও তো হইল না। আপনি তো ওইখানে যখন ছিলেন ওই ঘরটাতে, তখন তো আপনার শিয়াল এসে কামড় দিয়েছিল শুনছিলাম। আপনার যুদ্ধদিনের স্মৃতি বলুন তো একটু, কিভাবে যুদ্ধ করেছেন? সময় তো আমি ছিলাম স্বামীর বাড়িতে, যখন প্রথম লাগতেছে রাজা কারে আর রসিদি তালা গায়ে ঘুরে গাড়ে, তখন আমার মা একটা চিঠি দিয়েছে আমি তার ভাই বাইতাইতাম, মরলে আমার উড়ো মরাই আই এখন মরে দরকার নাই। আমার বাচ্চা দাদা আমি কোনো লয়ে আসতিস না, এসে আয় দিয়ে তিন দেড় আই ফেলে নিই মৌলানা মুস্তদিন সাহেব পাহারা দেওয়ার তব্দি করে, আমি তো ডরে বইছি। আর হঠাৎ করে দেখি ক্যারেক্টার জ্ঞান ঢুকলো, ঢুকতে পারে সামনে হাতে আগে আগে সালাম আলি দিছি, তুমি কাডা আমি তো সাসা আমি তো ইলিচা যাই, কই ইলিচা তো বসার দেশ, আমি কই বসার দেশ হইলে কি আমার মামা তো একজন এই পাকিস্তানের লোক মিল্লা আছে, আমার মামায় খবর দিছে
মামা কেডা ইসমাইল চেয়ারম্যান সরাফত আলী পোস্ট মাস্টার এরা আমার খবর দিছে যাইতাম কত ভয় নাই বউ বুঝছি গাড়ি আইসে দুইটা পাঞ্জাবি হাতে আমার বুঝাই দিছে আমার সরা চোরা সুসলমান মতো নামাই দিছে দিছে পরে আমি কতটুকু জায়গা আগাইও দিছি এরপরে এই বাইতে এলাম আইতে আইলাম কাইল আইলাম আয় আমার ঘরের ভিতরে একটা সোনার গড়ি ক্যাম্প করলাম এই ক্যাম্পের ভিতরে আহত রোগীর চিকিৎসা করার লাগে ভাত খাওয়ার লাগে আবার এরা দেখশোনা করার লাগে বাবা আমি তো চিঠিতে পাইছি আয় এখানে আমার আইডেন্টিটি দিছে মুক্তিবার্তা দিছে আমি ভাতা পাইছি সুসম নাম তো শুনতাম পাচ্ছি 14 সাল থেকে যে কেন আমার ভাতাটা বন্ধ হইলো এটা তো বাবা আর করতে পারি না এই পর্যন্ত তো ভাতা বন্ধ হইলে এই কষ্ট করে আমি শুনতাম আমার জীবন দায় এলিমেন হয়ে গেছে কখন আমরা ভারত থেকে ট্রেনিং নিয়ে যখন আসি আসার পরে বাজিতপুরে একটি এলাকায় ছিল মুক্ত অঞ্চল সেটা ছিল হিলুচিয়া এই হিলুচিয়া ক্যাম্পে আইসা দুজন মহিলা মুক্তিযোদ্ধা পাইলাম এর মাঝে একজন হলো মনোয়ারা আর একজন হলো সকিনা সকিনার বাড়ি নিকলি থানায় আর মনোয়ারার বাড়ি বাজিতপুর থানায় সে মনোয়ারা বা সকিনা ওনারা আমরা মুক্তিযোদ্ধারা কোনো অসুস্থ হইলে সেবা শুশ্রূষা করতেন এবং শত্রু কোথায় আছে ঘুরে ঘুরে শত্রুর খবর আইলে দিতেন তবে ও সবচেয়ে ক্ষতি হইল এখন পর্যন্ত তার জন্য আমরা কিছু করতে পারি না দেশের মুক্তির জন্য তিনি যুদ্ধ করেছেন শত্রুপক্ষকে পরাজিত করতে অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন পুরুষ মুক্তিযোদ্ধাদের সঙ্গে সমান তালে লড়ে গেছেন আহত মুক্তিযোদ্ধাদের সেবা শুশ্রূষা করেছেন পরম মমতায় মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করা সেই নারী যোদ্ধা মনোয়ারা বেগম জীবন যুদ্ধে ভীষণভাবে পরাজিত আমার আজকে একটি কথাই বলার আপনারা শুনলেন মনোয়ারা বেগমের কণ্ঠে যে তার পায়ের গোড়ালি থেকে মাংস শিয়ালে রাতে ছিঁড়ে নিয়ে গেছে এই জন্যই কি তিনি যুদ্ধ করেছিলেন আজকে তিনি ভাতা পাচ্ছেন না কিভাবে চলবে যে মানুষটা আমাদেরকে এত সুন্দর একটা দেশ দিল আমাদেরকে স্বাধীনতা দিল সেই মানুষটার সম্মানটুকু তো আমাদের রক্ষা করা উচিত সেই মানুষকে তো সম্মান করা উচিত তাই যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মনোয়ারা বেগম একটি সুন্দর ঘর পাক এবং তার প্রাপ্য যে ভাতা মুক্তিযোদ্ধা ভাতা সেটি আবার তিনি পাক এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় টিভি 24.com ডিজিটাল বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।